সঙ্গ সম্মেলনে 2015 ভালোবাসায়। When we first started thinking about বঙ্গ সম্মেলন about 3 years back, আমাদেরকে বলা হলো যে বঙ্গ সম্মেলন করব আমরা হিউস্টনে। আমরা ভীষণভাবে এক্সাইটেড। 2006 তার আগে 1996 প্রথম বঙ্গ সম্মেলন করেছিলাম, 2006 তারপরে করেছিলাম। আমরা ঠিক করলাম 2015 আবার বঙ্গ সম্মেলন করব এবং সিএমই আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে এবং আমরা ভীষণভাবে এক্সাইটেড যে আমরা ওটা করব। কেন আমরা বঙ্গ সম্মেলন করি এই প্রশ্নটা অনেককে আমাদের জিজ্ঞেস করেছে। আমরা বঙ্গ সম্মেলন এই কারণেই করি, এক, আমরা বঙ্গ সম্মেলনের মধ্যে যে লেগাসিটা আছে যে বাংলার কালচার, আর্ট, পেন্টিং, নাচ, গান সবগুলোকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দিতে চাই। বাংলার আর্টিস্টরা সেই প্ল্যাটফর্মটা পাবে নর্থ আমেরিকার বুকে, হার্ট অফ টেক্সাসে, সেটা আমাদের নাম্বার ওয়ান স্কোপ। আরেকটা জিনিস আমরা এবারের বঙ্গ সম্মেলনে চিন্তা করেছি যে বঙ্গ সম্মেলনটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে আটকে থাকবে না, আমরা প্রমাণ করতে চেয়েছি যে দুই বাংলা একই সাথে নাচ, গান, কালচার, বিজনেস, বাণিজ্য, নতুন আইডিয়াস সব কিছু একই সাথে করবে। এবং তাই জন্য আমরা এবারে আমাদের বাংলাদেশ ভাইদের হাত দিকে হাত এগিয়ে দিয়েছি এবং আমরা একসাথে বিশ্ব বাংলা প্যাভিলিয়ন পশ্চিমবঙ্গ থেকে এবং বাংলাদেশ প্যাভিলিয়ন একসাথে থাকবে। এবং বিশ্ব বাংলার মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গকে সারা বিশ্বের ম্যাপে যাতে তুলে ধরা যায় তার চেষ্টা করছি। নতুন কি করছি এই বঙ্গ সম্মেলনে? আমরা এই বঙ্গ সম্মেলনে অনেকগুলো জিনিস নতুন করছি। একটা জিনিস হলো যে আমরা এবারে স্টেজ বা অডিটোরিয়ামের বাইরে সবকিছু ওপেন আপ করছি, যার জন্য বাইরের জুয়েলার্সরা, ফ্যাশন শো ফ্রম অল ওভার ইন্ডিয়া, ইভেন মিডল ইস্ট থেকে আমাদের আসছে। এবং আমার মনে হয় এই প্রথম বাঙালি নানান জায়গার পসরার মধ্যে শপিং করতে পারবে, দুর্দান্ত শপিং হবে। ওয়ান অফ দ্য কি ফিচার্স আমাদের এবারে বঙ্গ সম্মেলনে ইজ আওয়ার গ্রিন এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি ফোকাস। আমরা এটাকে গ্রিন কনফারেন্স বলেছি। দুখানা জিনিস আমরা করছি। একটা হলো অল থ্রু দ্য কনফারেন্স আমরা সাস্টেনেবল রিসাইকেলেবল প্রোডাক্টস ইউজ করার চেষ্টা করছি। সেকেন্ড হলো হোয়াট আই টক অ্যাবাউট ইজ এডুকেশন। আমরা অল থ্রু আউট দ্য প্রিপারেশন অফ দ্য কনফারেন্স আমরা ডিফারেন্ট ইভেন্টস করেছি যাতে সেকেন্ড জেনারেশন উদ্বুদ্ধ হয়, এনকারেজড হয় টু চেঞ্জ দেয়ার ওয়ে অফ লিভিং। আমরা সবাই তার মধ্যে ইনভলভ, কিন্তু দে হ্যাভ টেকেন আ লিড রোল ইন অর্গানাইজিং ডিফারেন্ট ইভেন্টস, ফেয়ার্স, এডুকেশন সেমিনার্স। অ্যান্ড ডিউরিং দ্য কনফারেন্স দের উইল বি ইভেন্টস, দের ইজ আ রুম ডেডিকেটেড ওয়ার দে উইল display different items regarding green environment and sustainability for the future. It is so good that our next generation, our second generation is taking the lead on this. Karan, they will live. Our legacy will live through them. And if we teach them the right things, they will take it one step ahead. And that's what we are hoping to educate and imbibe this sense amongst our next generation. তারপরে আরেকটা জিনিস আমরা করছি যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার। আমরা প্রিভেন্টিভ হেলথ কেয়ার 2015 করছি, যে আমাদের এখানে নর্থ আমেরিকার সাউথ এশিয়ানদের হেলথের অনেক রকমের ইস্যুজ হয়, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট অ্যাট্যাক, এইগুলোর একটা প্রোফাইল আমরা তৈরি করছি, যাতে এই প্রোফাইলের বেস করে আমরা গভর্নমেন্ট NIH টাইপের ফান্ডিং পেতে পারি। যে কোনো কেউ এই কনফারেন্সে এসে তাদের ফুল লিপিড প্রোফাইল এবং ফুল টেস্টিং প্রোফাইল আমরা এখানে করতে যাব। তো এবং সেটা হবে প্রিভেন্টিভ হেলথ কেয়ার প্রিভেনশন 2015। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন উইল বি ইনভলভ, দেয়ার প্রেসিডেন্ট ইজ গোয়িং টু কাম হিয়ার অ্যান্ড দে আর ফুলি সাপোর্টিং দিস ইনিশিয়েটিভ অ্যান্ড দিস ইজ আ ভেরি বিগ থিং হিয়ার। আরেকটা জিনিস করছি অ্যাবাউট গিভিং ব্যাক। আমরা এখানে আমরা চিন্তা করেছি যে ওয়ার্কিং উইথ বিশ্ব বাংলা এবং ডিফারেন্ট গভর্নমেন্ট এজেন্সিস আমরা একটা প্রসেস সেট আপ করবো, যাতে এখানকার বাঙালিরা ইন্ডিয়াতে এবং বেঙ্গলে ইনভেস্ট করতে পারে এবং বেঙ্গলে ডিফারেন্ট ওয়ার্থ ওয়াইল প্রজেক্টসে সাপোর্ট করতে পারে।
তার একটা গিভিং ব্যাক প্রোগ্রাম আমরা শুরু করতে চাই। আমরা অলরেডি ইনোকুল বলে একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি করছি, এছাড়া আমরা ভাবছি কিছু সাস্টেনেবল এফোর্টস ফর ফিউচার করতে চাই, বাউল সেন্টার একটা করতে চাই। এই বাউল ভিলেজ বা বাউল সেন্টার করলে বাউলদেরও একটা জায়গা হবে যেখানে দুঃস্থ বাউলরা অসুস্থ বাউলরা বিভিন্ন সাহায্য পেতে পারবে, এবং একটা এন্টারটেনমেন্ট কমপ্লেক্স হবে সেইখানে লোকজন বাউল মিউজিক বাউল ডান্সেস এইসব জিনিস দেখতে পারবে। সো ইট উইল বিকাম আ ট্যুরিজম স্ল্যাশ বাউল বেনিফিট। এছাড়া আমরা আরেকটা প্রজেক্ট করছি কর্মযুগ বলে এক কোম্পানির সাথে, সেখানে আমরা ইন্ডিয়ান আইডল গুণকুল উই আর গোয়িং টু টিচ ইয়ং কিডস ফ্রম বেঙ্গল টু লার্ন ডিফারেন্ট স্কিলস। এক্সিকিউশনের দিক থেকে আমরা কিছু নতুন জিনিস করেছি। এবারের বঙ্গ সম্মেলনে টেকনোলজি খুব ভাবে ইউজ হচ্ছে, ফেসবুক টুইটার নর্মালি ইউজ হয়, এই প্রথম বঙ্গ সম্মেলন মোবাইল অ্যাপ ইউজ করছে। আমরা এই মোবাইল অ্যাপ ছাড়ছি এবং এই মোবাইল অ্যাপে স্কেজুল থেকে শুরু করে আর্টিস্টদের বায়োডেটা ডিফারেন্ট রেজিস্ট্রেশনের ইনফরমেশন সব আপনার অ্যাট দ্য টাচ অফ আ বাটন ফিঙ্গার টিপস থাকবে অল থ্রু আউট দ্য কনফারেন্স। এছাড়া আমরা হাইটেক অনসাইট রেজিস্ট্রেশন করছি, আমরা প্রফেশনাল সার্ভিসকে আনছি, তারা অটোমেটিক্যালি ব্যাচেস ক্রিয়েট করবে এবং তারা আপনি আপনার আইপ্যাডে রেজিস্টার করতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন ডিফারেন্ট ইনফরমেশন। ফাইনালি আমাদের অ্যাটেনশন টু ডিটেলস, আমরা অল থ্রু আমরা ভেবেছি যে সার্ভিস সার্ভিস সার্ভিস, কাস্টমারকে খুশি রাখাই আমাদের নাম্বার ওয়ান উদ্দেশ্য, এবং সেই জন্য আমরা সব রকমের প্রিপারেশন নিচ্ছি যাতে এভরি ওয়ান অ্যাটেন্ডিস স্পন্সার্স পারফর্মার্স এক্সিবিটার্স এভরি ওয়ান গো ব্যাক হ্যাপি উইথ আ ফ্যাবুলাস বেঙ্গল ফুড অ্যান্ড হসপিটালিটি। আমরা বাঙালিরা এইখানে একটা নিমন্ত্রণে আসছেন আপনারা সবাই হিউস্টনে, আপনারা আমাদের সবার অতিথি, তাই জন্য আপনারা যাতে খুশি হন তার জন্য কোনো খেদ আমরা রাখতে চাই না। ফুডের দিক থেকে আমরা নানান ধরনের ফুড ভেন্ডারদের রাখছি, আমাদের ডিফারেন্ট কোম্পানিজকে আমরা আউটসোর্স করেছি, তারা খাবার আনছে, তাদের মেনু সত্যি কথা বলছি ডেলিশিয়াস মেনু করা হয়েছে এবং যাতে আপনারা খুশি হন। এবং শুধু তাই না, আমরা নিউ ইয়র্ক থেকে শেফ আনছি যারা আমাদের টিমের সাথে কাজ করে এই খাবার প্রডিউস করবে। সো নট অনলি ইন্ডিয়ান রেস্টুরেন্টস ইন হিউস্টন বাট ইভেন টাচ অফ বাঙালিয়ানা ফ্রম নিউ ইয়র্ক উইল বি দেয়ার। আরেকটা জিনিস না বললেই হয় না, আমাদের একটা কমিটি সবচেয়ে বেশি লোক সেখানে সার্ভ করেছে, সেটা হলো হসপিটালিটি কমিটি, মৌ দাস অ্যান্ড হার টিম, ওই টিমটা মাঝে মাঝে 120-130 জন হয়ে গেছে। তারা সবাই মিলে এত ডেডিকেটেড ভাবে প্ল্যান করেছে ডিফারেন্ট লেভেলস অফ হসপিটালিটি, কিভাবে আর্টিস্টদের হসপিটালিটি প্রোভাইড করা হবে, স্পন্সরদের অ্যাটেন্ডিসদের কোয়েশ্চেন উত্তর দেওয়া হবে, এই পুরো ব্যাপারটা ফলেনও পরিচয়তে আপনারা খুশি হলে সবচেয়ে বেশি আমাদের আনন্দ হবে এবং আমরা কনফিডেন্ট যে আমরা উই আর ডুইং অল দ্য হোমওয়ার্ক নিডেড উইথ হার্ড ওয়ার্ক ডিলিজেন্স সো দ্যাট ইউ উইল বি হ্যাপি ওয়েন ইউ কাম টু হিউস্টন। এবং সাদর অভ্যর্থনা আপনাদেরকে জানাচ্ছি, এবং এই কথাটা না বললেই হয় না যে সব ভলেন্টিয়াররা এমনভাবে আন্তরিকভাবে কাজ করেছে যে সবাই চায় আপনারা খুশি হন, এবং আমাদেরও আশা আপনারা খুশি হবেন হিউস্টনের বঙ্গ সম্মেলনে। ধন্যবাদ।